আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আলোচনা করব 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র নিয়ে। এই 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র আপনারা যদি 5 বছর মেয়াদি ক্রয় করেন কিংবা যে কোনো মেয়াদের জন্য যদি ক্রয় করেন, সেক্ষেত্রে প্রতি মাসে আপনাদেরকে 17,166 টাকা করে লাভ পাওয়ার জন্য আপনাদেরকে কত টাকার সঞ্চয়পত্র কিনতে হবে এবং কিভাবে কিনলে এই লাভের টাকাটাই আপনি পাবেন, অ্যাট্রুজেট এই বিষয়টি নিয়ে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবেন এই ধরনের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। বাংলাদেশে 4 প্রকারের সঞ্চয়পত্র পাওয়া যায়। একটা হচ্ছে জাতীয় সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র এবং পেনশনের সঞ্চয়পত্র। আমরা শুধুমাত্র 5 বছর মেয়াদি জাতীয় সঞ্চয়পত্রটি নিয়ে কথা বলবো। এই 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রটি 18 বছর বা তার ঊর্ধ্ব বয়সী যে কোনো নারী পুরুষ উভয় কিনতে পারবেন, অর্থাৎ যে কোনো নাগরিক এই সঞ্চয়পত্রটি কিনতে পারবেন। এই সঞ্চয়পত্রটি আপনারা জাতীয় সঞ্চয় ব্যুরো অফিস বা ডাকঘর এবং বাংলাদেশ ব্যাংকের যে কোনো শাখা থেকে ক্রয় এবং নগদায়ন করতে পারবেন। 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে আপনারা চাইলে 1 বছর, 2 বছর, 3 বছর বা 4 বছরের জন্য কিনতে পারবেন। আবার চাইলে 5 বছর সম্পূর্ণ মেয়াদি রেখেও আপনারা একটি ভালো রিটার্ন পেতে পারেন। এই সঞ্চয়পত্রটি আপনারা ক্রয় করতে পারবেন, ঊর্ধ্বসীমা রয়েছে, একক নামে 30 লক্ষ টাকা এবং যৌথ নামে 60 লক্ষ টাকা ক্রয় করতে পারবেন। এই সঞ্চয়পত্রটি বলে রাখি, 5 বছর মেয়াদ শেষ হওয়ার আগে যদি উইথড্র করেন, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে, আপনি যদি 1 বছর মেয়াদ শেষ হওয়ার পরে যদি টাকাটি তুলে নিতে চান, সেক্ষেত্রে লাভের পরিমাণ কিন্তু কম পাবেন। এই সঞ্চয়পত্রটি 20 লক্ষ টাকার ক্রয় করতে পারেন, তাহলেই আপনারা কিন্তু এই লাভের টাকাটি পাবেন। প্রথমত আমরা দেখব, যদি 20 লাখ টাকার সঞ্চয়পত্র ক্রয় করতে পারেন, অফার রেটটা আপনাদেরকে একটু আরেকটু দেখাই। যদি 15 লক্ষ টাকার উপরে হয়, সেক্ষেত্রে মুনাফা কিন্তু কমতে থাকবে, লাভের পরিমাণ কম দেওয়া হবে। 15 লক্ষ টাকার উপরে যদি ক্রয় করেন, আপনাদেরকে লাভের টাকা দেওয়া হবে 10.30% হারে, 10.30%। আর যদি আপনি 15 লক্ষর উপরে যদি হয়, সেক্ষেত্রে 1 থেকে 15 লক্ষ টাকার মধ্যে যদি হয়, আপনি পাবেন 11.28%। আমি 20 লক্ষ টাকার ক্যালকুলেশনটা আপনাদেরকে দেখাচ্ছি, যেহেতু লাভ আপনারা বেশি পাচ্ছেন। এই 20 লক্ষ টাকার সঞ্চয়পত্র ক্রয় করলে 10.30% যদি আমি হিসাব করি, সেক্ষেত্রে কত টাকা মাসে পাবেন সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। 10.30% দেওয়া হবে যদি 20 লক্ষ টাকার ক্রয় করেন, তাহলে সেক্ষেত্রে 2,06,000 টাকা আপনি পাচ্ছেন 1 বছরে 20 লক্ষ টাকায় এই সঞ্চয়পত্র কিনলে। এবং প্রতি মাসে, যেহেতু আমরা প্রতি মাসেরটা বের করব, প্রতি মাসে আপনাকে প্রদান করা হবে 17,166 টাকা করে আপনি প্রতি মাসে পাবেন। তবে এখানে বলা হয়েছে 5 লাখ টাকা পর্যন্ত সরকারকে ট্যাক্স দিতে হবে 5%। আর যদি আপনি 5 লক্ষ টাকার উপরে এক সঞ্চয়পত্র ক্রয় করেন, এখান থেকে 10% সরকারি ট্যাক্স কেটে আপনাকে প্রদান করা হবে 15,430 টাকা। এখানে বলে রাখি, এটা আমি মাসিক হিসাব দেখালাম, মাসে মাসে কিন্তু এই সঞ্চয়পত্রের টাকা দেওয়া হয় না, প্রতি 3 মাস অন্তর আপনাদের এই লাভের টাকা প্রদান করা হবে। সেক্ষেত্রে প্রতি 3 মাস পর পরে আপনাকে দেওয়া হবে 46,350 টাকা। যদি আপনি 20 লক্ষ টাকার এই 5 বছর মেয়াদি সঞ্চয়পত্র ক্রয় করেন, তাহলে সঞ্চয়পত্র নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন।